লোহাগড়া এবং নড়াইলের মুসলমানরা শুনেন, আজও দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ইমানদারদের উপরে আল্লাহর দিনের দাঁড়িয়েদের উপরে জুলুম নির্যাতনের স্ট্যান্ড রোলার চালানো হয়। এই জুলুম নির্যাতন আজকের যুগের নতুন কোন বিষয় নয়, বরং যেই যুগের অভিজিৎ কোরআনের দাওয়াত দিয়েছেন সেই যুগেই দিনের দায়ীদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছিল। হক আর বাতিলের দ্বন্দ্ব এটা আজ নতুন কোনো বিষয় নয়, বরং যত যুগেই দিনের দাওয়াত ছিল সকল যুগেই সকল সময়ে দিনপন্থীদের সাথে বাতিলপন্থীদের দ্বন্দ্ব ছিল। আর এই বাতিলপন্থীরা আল্লাহর দিনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েও তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করতে পারে না। আজ তারা দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে যারা এই স্বপ্ন দেখছে যে পৃথিবীর জমিন থেকে দিনকে বিদায় করে দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না, এমন বেপরুয়া স্বপ্ন তারা দেখছে, তাদেরকে বলতে চাই তোমাদের বাপ দাদা তোমাদের নানারা দাদারা আগে পারে নাই, তোমরা কেমনে পারবা? আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে যারাই বিদায় করতে চেয়েছে বিচ্ছুত হয়ে তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিদায় করতে গিয়ে তোমাদের বাপ দাদা নানাদের যে পরিণতি হয়েছে, অর্থাৎ নমরুদ আবু জাহাল উতবা সাইবারা যে চরম পরিণতি বরণ করেছে, আজও যদি আল্লাহর দিনের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড চালানো হয় যারাই চালাবে তারাও তাদের চাইতে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করা যাবে, এটা কি মুম্বাতির আলো পেয়েছো নাকি যে ফুদিয়া নিভাই দিবা? আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহর দিনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না, যারা নেভাতে চাইবে তারা নিজেরাই চিরতরে নিভে যাবে, ঠিক কি না? এই যে এই প্যান্ডেলের মধ্যে এই যে লাইট গুলো জ্বলছে এগুলো কি লাইট? ইলেকট্রিক্যাল লাইট। মোমবাতির আলো ফু দিয়ে নিভানো যায়, কিন্তু এই ইলেকট্রিক্যাল লাইট গুলো নেভানোর জন্য আমি যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেই নিভে যাবে? আমরা সবাই মিলে যদি এক হয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ফু মারি তারপর মনে হয় নিভে যাবে না, নিভবে না, বরং এটাকে নিভানোর জন্য সুইচ কোন জায়গায় আছে খুঁজে বের করতে হবে, তারপরে ওই সুইচ টিপ দিলে এই লাইট গুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর দিনের আলো মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়ে উড়াই দিবেন, বরং এটি হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট নেভাতে গেলে যেমন সুইচ চাপতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে হলে, আল্লাহর দিনকে জমিন থেকে বিদায় করতে হলে আল্লাহর দিনের আলো নেভানোর জন্য সুইচ চাপতে হবে। আর ওই সুইচ আল্লাহ তাআলা কোনো ফেরেশতার হাতে দেন নাই, কোনো পয়গম্বরের হাতে দেন নাই, কোনো ওলিয়া উলিয়ার হাতে দেন নাই, কোনো ওলামার হাতে দেন নাই, এই সুইচ আল্লাহ রেখে দিয়েছেন যার হাতে, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাতে থাকা ওই সুইচকে যারাই বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে গিয়েছে, যারাই এগিয়েছে আল্লাহ সবকই তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং যারা আল্লাহর দিনের দায়ীদেরকে কিংবা আল্লাহর দিনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়,
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত যশো, ছলনার হাত ছানি যত যশো, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, দিন কাইমের পথে যারা বিচর তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার, দিন কাইমের পথে যারা বিচর তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীর, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কখনো ভয় পায় না, শত্রুকে কখনো ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত লাহোরিয়া টহলপাড়া বাইতুসালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ১২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, ঐতিহ্যবাহী আমিনুর রহমান ডিগ্রি কলেজ মোহাম্মদপুর মাগুড়া এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনাদের এলাকা, আপনাদের অহংকার, আপনাদের এলাকার গৌরব হযরত মাওলানা ওসিউজ্জামান বুলবুল সাহেব, আতাল আল্লাহ আমরাহু ওয়া বারাকা আল্লাহ ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা,
প্রাণ প্রিয় লোহাগড়া তথা নড়াইলবাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মিডিয়ার ভাইরা, এগুলো আলোচনার আগে আসতে হবে, আলোচনা চলাকালীন সময়ে এসে ডিস্টার্ব করবে না। এমনিতেই মাইক দুইটা দিয়ে দিয়েছে দুই দিকে, এরকম হইলে সাউন্ড ভালো হয় না। আমি চেষ্টা করেও এই দুইটাকে একত্রিত করতে পারছি না, মাইকগুলো পাশাপাশি হইলে ভালো হইতো। মাইকম্যান ভাই দিতে পারবেন, এগুলো একটু একত্রিত করে দেন। মাইক তো দুই দিকে দিয়ে দিয়েছেন দুইটা, এগুলোকে যদি একটু বাইন্ধে একসাথে করতে পারেন ভালো হবে। কেমন আছেন আপনারা? এখন সাউন্ড ঠিক আছে না? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমত শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করছি কার? লাভ হয়েছে কার? হ্যাঁ, আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি, যার প্রশংসা করব তার ফায়দা হবে, তিনি খুশি হবেন। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, তখন আল্লাহ তাআলা আমাদের আমল নামায় খুশি হয়ে নেকি দান করি। সুবহানাল্লাহ, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা খুশি পরিমাণেও বেশি। তো এই বেশির আওয়াজটা ছোট হলে ভালো হয় নাকি বড় হলে ভালো হয়? আমরা খুশি পরিমাণে কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণেও বেশি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার তাকবীর আপনারা দিলেন, এটা কি জঙ্গিবাদী কোনো স্লোগান? এটা কি উগ্রবাদীদের স্লোগান? না, বরং আল্লাহু আকবার এই স্লোগান, এই তাকবীর হচ্ছে বাতিলের সামনে মুসলমানদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। অনেকে এই আল্লাহু আকবার স্লোগান শুনলে মন খারাপ করে, চেহারা কালো হয়ে যায়। আল্লাহু আকবার স্লোগান শুনলে মানুষের চেহারা কালো হবে কেন? কোনো মানুষ ইমানদার, তার তো আল্লাহু আকবার স্লোগান শুনলেই মন খারাপ হওয়ার কথা না। কারণ আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আবু জাহালের সবচেয়ে বেশি খারাপ লেগেছে। সুতরাং আল্লাহু আকবার স্লোগান শুনলে কারো যদি খারাপ লাগে, তারে সুন্দর ভাষায় বলবেন, ভাই আপনি একটু গিয়ে আপনার রক্তটা পরীক্ষা করান, কারণ আপনার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা এটা যাচাই করে দেখা দরকার। কারণ কোন ইমানদার আল্লাহু আকবারের স্লোগান শুনলে তার খারাপ লাগার কথা না। কারণ আল্লাহু আকবার এই স্লোগানটি এমন এক স্লোগান, পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আমাদের কর্ণকোহরে প্রথম যে সাউন্ড গিয়েছে, প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি কি? যারা বললেন না প্রিয় ভাইয়েরা, জন্মের পরে কি আমরা আজান শুনে নাই? অবশ্যই শুনেছি। তাহলে সবাই বলেন, পৃথিবীতে আসার পর প্রথমেই কানে যে আওয়াজ ঢুকেছে সেটি কি? প্রত্যেক দিন সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, আবার সূর্য ডুবে যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এমনকি প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? পাঁচবার। আজান শুরু হয় কি দিয়ে? নামাজে দাঁড়ানোর সময় ইকামত দেওয়া হয়, ইকামত শুরু হয় কোন তাকবীর দিয়ে? নামাজ শুরু হয় কোন তাকবীর দিয়ে? আমরা সবাই মারা যাব, কেউ পৃথিবীতে থাকব না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে একটি নামাজ দেওয়া হয়, সেই নামাজের নাম কি? জানাজার নামাজ। শুরু হয় কোন তাকবীর দিয়ে, শেষ হয় কোন তাকবীর দিয়ে? কি বুঝলেন? তাহলে মুসলমানের জন্ম হয়েছে আল্লাহু আকবারের স্লোগান শুনে। মুসলমান দুনিয়া থেকে যায় আল্লাহু আকবারের স্লোগান শুনে। এর সিগনিফিকেন্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকবে
স্লোগান যদি দিতেই হয় তাহলে আমল তামল কোন স্লোগান নয়, আল্লাহর বরাত্ব ঘোষণা করে আল্লাহু আকবারের স্লোগান দিবে। আর এই স্লোগান যাদের পছন্দ হয় না, যাদের ভালো লাগে না, বুঝতে হবে এর বডির ভেতরে ভাইরাস ঢুকেছে, তাকে অচিরেই তার রক্ত পরীক্ষা করে দেখা দরকার তার রক্তের ভেতরে কাফেরদের মুশরিকদের ভাইরাস ঢুকেছে কি। সম্মানিত ভাইরা দেখেন নাই, আল্লাহু আকবারের স্লোগানের কিন্তু পাওয়ার আছে। এই তো গত সপ্তাহে এক ঘটনা ঘটল, ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কর্ণাটক রাজ্যের মুস্কান নামের এক মেয়ে, ঘটনা জানেন না আপনারা, সে যখন কলেজে ঢুকছিল গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত কিছু বখাটে কিছু যুবক তাদেরকে উত্তপ্ত করছিল, জয় শ্রীরাম বলে বলে তাদেরকে উত্তপ্ত করছিল মুস্কান। সে যখন কলেজের গেট দিয়ে ঢুকছিল কলেজের ভেতরে যাওয়ার জন্য, এরা যখন তাকে উত্তপ্ত করলো তখন সে কোন তাকবীর দিয়েছিল? আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখেছি সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, জিজ্ঞেস করলো যে এই বখাটিগুলো আপনাকে যখন উত্তপ্ত করলো, আপনার সামনে দিয়ে এগিয়ে আসলো, আপনি আল্লাহ আকবার স্লোগান দিয়েছেন কেন? মুস্কান তখন বলল, এরা এতগুলো বখাটে এতগুলো উগ্রবাদী ছেলে আমার সামনে দিয়ে এগিয়ে যখন আসছিল আমি তখন ভয় পাচ্ছিলাম, এই ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি চিন্তা করলাম কেউ এখানে আমাকে বাঁচাতে পারবে না এই অবস্থা থেকে। আমি তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর বরাত্ব ঘোষণা করে আল্লাহর নামের তাকবীর দিয়েছি, কারণ আমি ভালো করেই জানতাম, ভালো করেই জানতাম এদের সামনে আমি যদি আল্লাহর বরাত্ব ঘোষণা করে আমি যদি তাকবীর দিই এদের কলিজাকে পেয়ে উঠবে। আসলেই তাই হয়েছে, কারণ মুস্কানও ভালো করে জানতো আল্লাহু আকবার এই স্লোগান এটি বদরের স্লোগান, এটি উহুদের স্লোগান, এটি কাফের মুশরিকদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান, এটি সেই স্লোগান যে স্লোগানের হুঙ্কারে কাফের মুশরিকদের কলিজাকে পেয়ে উঠত। আমরা সেই ইমানি চেতনা হারিয়ে ফেলেছি, আমরা আল্লাহ আকবারের স্লোগান এখন দিতে পারি না, লজ্জা পাই, এজন্য দিন দিন আমাদের অধঃপতন বেড়ে চলছে। আমাদের এই ইমান দীপ্ত চেতনাকে জাগিয়ে দেওয়ার স্লোগান হচ্ছে আল্লাহ আকবার। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত সেজন্য আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। এই মাহফিল কি আমার কাছে একটি আদর্শ মাহফিল মনে হচ্ছে, এই কারণে এই মাহফিলটিকে আদর্শ মাহফিল মনে হচ্ছে। দুই দিন ব্যাপী মাহফিল ছিল, এখানে যতজন আলোচকের নাম লেখা আছে প্রত্যেক আলোচকের নামের পাশে সুনির্দিষ্ট একটি বিষয় সেট করে দেওয়া আছে। এ থেকে প্রমাণ হচ্ছে এই মাহফিল যারা আয়োজন করে তারা অত্যন্ত স্মার্ট, তারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, কারণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ দ্বারা যে সকল মাহফিল কমিটি হয় সেই সকল কমিটিদের দ্বারাই এত চমৎকার আয়োজন হয় আলহামদুলিল্লাহ। এজন্য আমি অনেক খুশি হয়েছি যে প্রত্যেককেই এক একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাইন 75 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে কথা বলার জন্য আমাকে বিষয়টি সেট করে দেওয়া হয়েছে। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করে। চলুন, যেহেতু একটি নির্দিষ্ট আয়াত থেকে আমরা আলোচনা করব, সর্বপ্রথম আমরা ইস্তিআযা এবং বিসমিল্লাহ এবং বাসমালা পাঠ করে এই আয়াতটি তেলাওয়াত করে তারপরে আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। সবাই একটু আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না নাই? প্রত্যেকটি হরফেই 10 নাকি আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা রিসাইটেশনের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْأَطْفَالِ
ولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله العظيم. এই হচ্ছে আমাদের আজকের নির্ধারিত আয়াতে কারিমা। সর্বপ্রথম এই আয়াতটির সরল অনুবাদ আমরা জানব, এরপরে আমরা সামনের দিকে আগাব ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল পুরুষ নারী এবং শিশুদের জন্য যারা আহাজারি করছে, যারা মজলুম হয়ে এই এই ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যেই জনপদের অধিবাসীরা মজলুম হয়ে এই ফরিয়াদ করছে, হে রব, এই নির্যাতিত জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। এই হচ্ছে আজকের নির্ধারিত আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল করিমের যে কোনো আয়াত কিংবা যে কোনো সূরা অনুধাবন করার জন্য এবং সেগুলোকে বাস্তবিকভাবে বোঝার জন্য ওই সূরা বা ওই আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যে ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, সেটা আগে জানা দরকার। যদি আপনি আয়াত বা সোরার ব্যাকগ্রাউন্ড আগে জেনে ফেলতে পারেন, কোন প্রেক্ষাপটে তা নাজিল হলো সেটা জানার পাশাপাশি কি উদ্দেশ্যে তা বলা হয়েছে সেটাও অনুধাবন করা সম্ভব হবে। এই আয়াত সূরাতুন নিসাঈর 75 নম্বর আয়াত। আমরা কোন সূরা থেকে কথা বলছি সবাই বলেন তো, আরেকটু জোরে বলেন। আসলে বিস্তারিত অনেক কিছু বলার ছিল কিন্তু আমাদের সময়টা কম, তো এজন্য আমি অনেক পয়েন্ট ছেড়ে যাচ্ছি। সূরার নামকরণের ইতিহাস বললাম না, আলোচ্য বিষয়ও বললাম না, সরাসরি আলোচনায় আমি প্রবেশ করছি। সূরাতুন নিসা, এটি কোরআনের কত নম্বর সূরা সবাই হাত দেখে বলেন অন্তত? 4 নম্বর সূরা। এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবার শোনেন। বেশ কয়েকটি সহিহ সনদে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে। মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ যখন চলে আসলো, তখন হিজরতের আদেশ পেয়ে অসংখ্য সাহাবীরা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মনোমরায় হিজরত করলেন, কিন্তু দুর্বল কিছু ইমানদারেরা হিজরত করতে পারলেন না, কারণ তারা শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে বেশ কিছু ইমানদার, দুর্বল ইমানদারেরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারলেন না। যে সকল দুর্বল ইমানদারেরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারলেন না, সেই সকল দুর্বল ইমানদারদের উপরে মক্কার কাফের মুশরিকরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এত বেশি নির্যাতন, এত বেশি নিপীড়ন তারা বাড়িয়ে দিল, পুরুষ নারী এমনকি শিশু পর্যন্ত সবাই তাদের নির্যাতনের সম্মুখীন হল। লোহাগড়া এবং নড়াইলের মুসলমানরা শুনেন, আজও দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ইমানদারদের উপরে, আল্লাহর দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। এই জুলুম নির্যাতন আজকের যুগের নতুন কোনো বিষয় নয়, বরং যেই যুগের অভিজিৎ
কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই যুগেই দিনের দায়ীদের উপরে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালানো হয়েছিল। হক আর বাতিলের দ্বন্দ্ব এটা আজ নতুন কোনো বিষয় নয়, বরং যত যুগেই দিনের দাওয়াত ছিল সকল যুগেই সকল সময়ে দিনপন্থীদের সাথে বাতিলপন্থীদের দ্বন্দ্ব ছিল। আর এই বাতিলপন্থীরা আল্লাহর দিনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েও তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করতে পারে না। আজও তারা দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে, যারা এই স্বপ্ন দেখছে যে পৃথিবীর জমিন থেকে দিনকে বিদায় করে দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না, এমন বেপরুয়া স্বপ্ন তারা দেখছে, তাদেরকে বলতে চাই তোমাদের বাপ দাদা তোমাদের নানারা দাদারা আগে পারে নাই, তোমরা কেমনে পারবা? আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে যারাই বিদায় করতে চেয়েছে বিচ্ছুত হয়ে তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়েছে। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিদায় করতে গিয়ে তোমাদের বাপ দাদা নানাদের যে পরিণতি হয়েছে, অর্থাৎ নমরুদ আবু জাহাল উতবা সাইবারা যে চরম পরিণতি বরণ করেছে, আজও যদি আল্লাহর দিনের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড চালানো হয় যারাই চালাবে তারাও তাদের চাইতে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে। আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করা যাবে, এটা কি মুম্বাদ্দির আলো পেয়েছো নাকি যে ফুদিয়া নিভাই দিবা? আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহর দিনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না, যারা নেভাতে চাইবে তারা নিজেরাই চিরতরে নিভে যাবে, ঠিক কি না? এই যে এই প্যান্ডেলের মধ্যে এই যে লাইটগুলো জ্বলছে, এগুলো কি লাইট? ইলেকট্রিক্যাল লাইট। মোমবাতির আলো ফু দিয়ে নিভানো যায়, কিন্তু এই ইলেকট্রিক্যাল লাইটগুলো নেভানোর জন্য আমি যদি সূরাতুল ফাতিহা পরে ফু দেই নিভে যাবে? আমরা সবাই মিলে যদি এক হয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ফু মারি তারপর মনে হয় নিভে যাবে না, নিভবে না, বরং এটাকে নিভানোর জন্য সুইচ কোন জায়গায় আছে খুঁজে বের করতে হবে, তারপরে ওই সুইচ টিপ দিলে এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহর দিনের আলো মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়া উড়াই দিবেন, বরং এটি হচ্ছে ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট নেভাতে গেলে যেমন সুইচ চাপতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে হলে, আল্লাহর দিনকে জমিন থেকে বিদায় করতে হলে আল্লাহর দিনের আলো নেভানোর জন্য সুইচ চাপতে হবে। আর ওই সুইচ আল্লাহ তাআলা কোনো ফেরেশতার হাতে দেন নাই, কোন পয়গম্বরের হাতে দেন নাই, কোন ওলিয়া উলিয়ার হাতে দেন নাই, কোন ওলামার হাতে দেন নাই, এই সুইচ আল্লাহ রেখে দিয়েছেন যার হাতে, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাতে থাকা ওই সুইচকে যারাই বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে গিয়েছে, যারাই এগিয়েছে আল্লাহ সবকই তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং যারা আল্লাহর দিনের দায়ীদেরকে কিংবা আল্লাহর দিনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা আসলে পোকার স্বর্গে বসবাস করছে, ঠিক কি না? আমি বলছিলাম সূরাতুন নিসা যেই সূরার 75 নম্বর আয়াত থেকে আমরা কথা বলছিলাম, ওই সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সেই প্রেক্ষাপটের ব্যাপারে আমরা কথা বলছিলাম। হিজরতের আদেশ আসার পরে মক্কা থেকে মদিনায় অসংখ্য মুসলমানরা হিজরত করলেন, কিন্তু দুর্বল ইমানদার যারা ছিলেন, যারা অর্থনৈতিকভাবে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল ছিলেন, তারা হিজরত করতে পারলেন না, তারা মক্কায় থেকে গেলেন। মক্কায় সেই সকল দুর্বল ইমানদাররা থেকে যাওয়ার কারণে কাফের মুশরিকরা তাদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। নির্যাতন নিপীড়ন করতে করতে সেই সকল লোকদেরকে যখন একেবারে যখন
একেবারে যখন নির্যাতন নিপীড়নে পিষ্ট করে ফেলল, সেই সকল লোকেরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালো। তারা তখন বলল, মাবুদ গো, আমরা নির্যাতন নিপীড়নে শেষ হয়ে গেলাম, তুমি কি তোমার তরফ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাবে না? এরা যখন সেই মজলুম অঞ্চল থেকে, সেই সকল মজলুম মুসলমানেরা যখন আত্মচিৎকার করল, আহাজারি করলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলে। মদিনায় যে সকল ইমানদারেরা গিয়েছিল মদিনায় হিজরত করে যাওয়া লোকদের কাছে, আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন নবীজির মাধ্যমে। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদ'আফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সকল মজলুম দুর্বল ইমানদারেরা যখন আল্লাহর কাছে আহাজারি করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? সেই সকল দুর্বল পুরুষ নারী এবং শিশুদের জন্য যারা নির্যাতন নিপীড়নে পিষ্ট হয়ে আহাজারি করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওগো রব, আমাদেরকে এই নির্যাতিত নিপীড়িত অঞ্চল থেকে তুমি আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো, যার অধিবাসীরা জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য তুমি একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। আরে, এই আয়াতটা 1500 বছর আগে নাজিল হলেও আমার তো মনে হয় বর্তমান বিশ্বের মজলুম মজলুম যত মুসলমান আছেন তাদের আহাজারি আত্মচিৎকার দেখে দেখেই যেন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলছেন, ঠিক কি না? আজও কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, চেচনিয়া বসনিয়া বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, আমাদের আশেপাশে দিনের দায়ীরা নির্যাতিত। এদের মজলুম অবস্থা দেখে আমরা অনেকে বুবা শয়তানের মতো চুপ করে বসে আছি, যেন এই বর্তমান পরিস্থিতি দেখে আল্লাহ আমাদের ঈমান দেখে দেখে এই কথাগুলো বলছে। আমাদের ভাইরা মার খায়, আমাদের ভাইরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু আমরা কথা বলি না। আমরা মনে করি সে মার খাচ্ছে, তার উপরে নির্যাতন চলছে, আমার আর কি হয়েছে, আমি তো ভালো আছি, আপনাদের কথা কি আর বলবো। ওলামায়ে কেরাম, আমরা যারা দিনের দাওয়াতি কাজ করছি, সামান্য মত পার্থক্যের কারণে, মাসআলাগত সামান্য পার্থক্য আছে, এ কারণেই এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে সালাম দেয় না, হাত বাঁধা নিয়ে মারামারি, আমি নাচতে বলবে না জোরে বলবে, এটা নিয়ে ঠেলাঠেলি, বিভিন্ন ছোট ছোট মাসআলাগত পার্থক্যের কারণে বিভেদ আমাদের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছে। এক ভাইয়ের উপর জুলুম হলে আরেক ভাই আমরা কথা বলি না, আমরা বলি সে তো আমাদের না। মিয়া সাহেব, আপনি বুঝলেন না, ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা দিনের দায়ী মুসলিম উম্মা এবং ইসলাম নিধনের জন্য প্ল্যান মাফিক ধারাবাহিক ষড়যন্ত্র করে সামনে এগিয়ে যায়। আরেক ভাইয়ের উপর জুলুম চলছে, আপনি চুপচাপ আছেন, মনে রাখবেন এর পরবর্তী ধাপটা হলো আপনার জন্য, এক এক করে আসবে। উচিত ছিল এক ভাইয়ের উপর জুলুম হয়েছে আপনার কথা বলা, কিন্তু আপনি চুপ থাকলেন, এর পরবর্তী সিরিয়ালটা যে আপনার আছে এটা আপনি বুঝতেও পারছেন না। আরে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজই পরিণতি হতো না, আমরা ঐক্যের বন্ধনে ফাটল তৈরি করেছি। এই জন্য মুসলমানদের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন চলে এসেছে। নবীজি বললেন, আল মুকমিনু লিল মুকমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বললেন, মোমেন মোমেন এমন ভাবে থাকবে, এমন ভাবে তারা ঐক্যবদ্ধ থাকবে, দেয়ালের মধ্যে একটি ইটের সাথে আরেকটি ইটের যেমন গাঁথুনি দেওয়া থাকে, ঠিক তেমনি ভাবে তারা ঐক্যের প্রাচীর তৈরি করে একসাথে থাকবে। কিন্তু আজ আমরা সেই ঐক্যের প্রাচীরে ফাটল ধরিয়ে আমরা বিভক্ত হয়ে গিয়েছি বলে বিভক্ত মুসলমানদের উপরে এই নির্যাতন নিপীড়নের স্টেপ রোলার চলে এসেছে, ঠিক কিনা? বলেন তো, আপনার হাতের মধ্যে যদি একটা লাঠি দেওয়া হয়,
একটা লাঠি ভেঙে ফেলা সহজ না কঠিন? আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে? ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? আপনাদের ভাষা তো বই পুস্তকের ভাষা, একদম শুদ্ধ বাংলায় আপনারা কথা বলেন, আমিও তো সেভাবে বলছি। কানে আওয়াজ যাচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে জবাব দিয়েন, আপনাদের হাতে প্রত্যেকের হাতে একটা লাঠি দেওয়া হলো, এটা ভাঙা সহজ না কঠিন? একটা লাঠি হাতে দিলে ভাঙা খুব সহজ, কিন্তু এখন যদি কারো হাতে 1000 লাঠি দেওয়া হয় কুতাকুতি শুরু হয়ে যাবে। কুতাকুতি বুঝেননি আপনারা? আঞ্চলিক ভাষায় কি বলেন তাই আপনারা? কুতাকুতি বলেন। তা আপনার সিলেটের লোকের তো মিল আছে দেখা যায়। 1000 লাঠি দিলে ভাঙতে পারবে না, কি হবে? কুতাকুতি শুরু হবে। এই উদাহরণ দ্বারা কি বুঝলেন আপনারা? আমরা একই জাতি মুসলমান, আমাদের প্রভু কয়জন? আরো জোরে বলেন, কিতাব কয়টা, নবী কয়জন? মাসআলাগত একটু পার্থক্যের কারণে কয় তুই যা, তুই এটা, তুই এটা, তুই কাফের, তুই ওহাবি, তুই আহলে হাদিস, তুই এটা সেটা, আলাদা আলাদা আছে। আলাদা আলাদা থাকলে কি হবে জানেন? যেমন 1000 লাঠিকে আলাদা আলাদা করে রাখা, যেটা যখন ধরবেন তখন সেটা ভাঙা সহজ। ঠিক তেমনি ভাবে ঐক্যের বন্ধনে ফাটল ঘটিয়ে আলাদা আলাদা থাকবেন যতদিন, কাফের মুশরিকরা যারে ধরবে ধরলে একদম মেরুদণ্ড কোমর সুদ্ধা ভেঙে ফেলবে ততদিন। আর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হতে পারবো, 1000 লাঠিকে হাতে নিলে ভাঙা যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে আমরা দলাদলি মতভেদ ভুলে গিয়ে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি মুসলমানদের উপরে, দিনের দায়ীদের উপরে, নির্যাতন নিপীড়ন আসা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় দেন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। আরে এই আয়াত, এই আয়াতটা যখন তেলাওয়াত করি আমার কাছে মনে হয় আল্লাহ যেন বর্তমান বাস্তবতা দেখে দেখে বলছে, কি হলো তোমাদের যারা দুর্বল, যারা মজলুম, এদের উপরে জুলুম হচ্ছে দেখো, তোমরা কেন চুপ থাকো? কেন তাদের জন্য, তাদেরকে মুক্ত করার জন্য, কেন সেই সকল দুর্বল নারী পুরুষদের জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, প্রচেষ্টা করছো? কেন আপনি আল্লাহর পথে লড়াই করবেন? কেন আপনি আল্লাহর দিনের পথে লড়াই করবেন? এই বর্ণনাগুলো এর আগের আয়াতে এবং পরের আয়াতে দেওয়া হয়েছে, কারণ সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতটি এর আগের আয়াতের সাথে সম্পর্কিত, এর পরের আয়াতের সাথেও সম্পর্কিত। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি সুন্দর সিস্টেম, যে কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের মিল থাকে, বর্ণনার সামঞ্জস্য থাকে। এই আয়াতটির সাথে আগের আয়াতেরও যেমন সম্পর্ক আছে, পরের আয়াতেরও সম্পর্ক আছে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত তারা যেন আল্লাহর পথে লড়াই করে। আমাদের এই দুনিয়ার জীবনটা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলে, দিয়েছেন কে? আমরা এসেছি কার তরফ থেকে, চলে যাব কার কাছে? এই জন্য আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আসেছ আবার আমার কাছে চলে আসবে, ওই আখেরাতের জীবনের বিনিময়ে যারা দুনিয়ার জীবনকে আল্লাহর দিনের কাছে, আল্লাহর দিনের জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত, তাদের দায়িত্ব হলো তারা যেন আল্লাহর পথে লড়াই করে। এই জন্য আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীন ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, আখেরাতের জীবনের বিনিময়ে, আখেরাতের জন্য দুনিয়ার জীবনকে যারা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। কিন্তু দুনিয়ালোভী মানুষ যারা দুনিয়াতে এসে দুনিয়ার যশ, খ্যাতি, ক্ষমতা, বাহাদুরি, দুনিয়ার লোভে, দুনিয়ার প্রেমে যারা মাতোয়ারা দেওয়ানা হয়ে গিয়েছে, তারা আখেরাতকে ভুলে গিয়েছে, তারা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এজন্য তারা দুনিয়ার পিছে ছুটছে। এই জন্য আল্লাহ তাআলা সেই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদেরকে ইঙ্গিত করে বলছেন, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলীল।
আল্লাহ তাআলা বলছেন তবে কি তোমরা আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ, আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনটাকেই কি তোমরা বেশি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছ? এমন এমন দৃষ্টিভঙ্গির আলোকে তোমরা যারা আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আল্লাহ বলছেন শোনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হলো অতি তুচ্ছ, অতি নগণ্য। সম্মানিত ভাইয়েরা, পেছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন, তাইলে ওনাদের জায়গা হবে। আর ভলান্টার ভাইরা যারা আছেন আপনারা, আর ভলান্টার ভাইরা যারা আছেন আপনারা যদি পর্দাগুলো উঠায় দেন, আমার মনে হয় সাইড থেকে অনেকেই দাঁড়ায়া শুনতে পারবে, কারণ মানুষের জায়গা হচ্ছে না। আচ্ছা, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন। সম্মানিত ভাইয়েরা, মনোযোগ আছে নাকি চলে গেছে? শোনেন, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন যে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে তারা। আর দুই নম্বর পয়েন্টটা কি বলেছি, দুই নম্বর পয়েন্ট বলেছি, দুনিয়ার জন্য যারা মাতোয়ারা হয়ে গিয়েছে, দেওয়ানা হয়ে গিয়েছে, দুনিয়া পাওয়ার জন্য যারা পাগল হয়ে গিয়েছে, এরা দুনিয়াকেই তাদের সব কিছু মনে করেছে। আমার আরেকটি আয়াত মনে পড়ে গেল, আমার বাবারা আমার ভাইরা শোনেন, যেই দুনিয়ার জীবনের জন্য আমরা এত পাগল হয়ে গিয়েছি, হাসরের মাঠে কিয়ামতের দিন পাপী তাপীরা যারা দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, তারা তখন বলবে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, কি ভয়ঙ্কর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সেদিন তারা বলবে আহারে আখেরাতের কিয়ামতের দিনটা এত লম্বা, কিয়ামতের দিনের তুলনায় আমরা যে দুনিয়াতে ছিলাম এটা কিয়ামতের দিনের তুলনায় একটা সকাল বা একটা দুপুরের সমারোহ। আল্লাহু আকবার বলেন। যে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, গাড়ি বাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য পাগল হয়ে গিয়েছেন, এই গাড়ি বাড়ি ফ্যাক্টরি কোনো কিছুই কি আপনার কোনো কিছু সাথে যাবে? অনেকে আছে ক্ষমতা পাইয়া খালি মানুষের জায়গা দখল করে, আছে না এরকম? তাদেরকে বলতে চাই তোর সম্পদ মাত্র সাড়ে তিন হাত। কয় হাত? দেখেন নাই গত 10-15 দিন আগে টেলিভিশনে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বাপ মারা গিয়েছে, বাপ মারা যাওয়ার পর লাশ দাফন করার চিন্তা নাই, বাপের জায়গা জমি দখল করার জন্য তারা পাগল হয়ে গেছে, দেখছেন কিনা? এই সকল ভূমিদস্যু জমিদস্যুদেরকে বলতে চাই দুনিয়ায় জায়গা জমির জন্য পাগল হয়ে গিয়েছো, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে এক কানি এক শতাংশ এক ডিসিমেল জায়গাও তোমার সঙ্গে যাবে না, তোমার জন্য জায়গা আছে মাত্র সাড়ে তিন। এই দুনিয়ার জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়া লোভী মানুষ যারা আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকে বড় মনে করে তারা, আর ইমানদার যারা মুমিন যারা দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটাকে তারা বড় মনে করে, কারণ তারা ভালো করে জানে দুনিয়ার জীবনের শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনের শুরু হবে কিন্তু শেষ হবে না। এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে, কিন্তু আখেরাতের জীবন শুরু হইলে শেষ আর হবে। এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনটাকে মোমেনরা নষ্ট করে না, ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনটাকে মোমেনরা আখেরাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, কারণ দুনিয়াবি সফলতা মোমেনের জন্য বড় সফলতা নয়, প্রকৃত সফলতা নয়। মোমেনরা আল্লাহর ওই আয়াতটি ভালো করে স্মরণ রেখেছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ তাআলা বলছেন আর কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে ঢোকানো হবে, ফাকদ ফাজ, সেই প্রকৃত সফলতা লাভ করবে। বলেন তো, দুনিয়ায় কোটি কোটি টাকা, অনেক ক্ষমতা ছিল, বাহাদুরি, সামনে পেছনে ডানে বামে পুলিশ থাকতো, আখেরাতে কিয়ামতে জাহান্নামে গেল, তাকে সফল বলবেন না ব্যর্থ বলবেন? প্রকৃত সফলতা হচ্ছে আখেরাতে কিয়ামতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা, এটাই হচ্ছে মানুষের জীবনের প্রকৃত সফলতা। খাঁটি ইমানদার যারা আখেরাতের জীবনে সফল তারা হতে চায়, আখেরাতের জীবনে সফল হওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটাকে তারা আখেরাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 207 নাম্বার আয়াতে বললেন, ওয়া মিনান্নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা'আ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদাত। আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমনও কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহু আকবার! বিক্রি করা কি কথাটা বুঝতে হবে। মাইকম্যান ভাই বড় কষ্ট দিচ্ছে রে ভাই, সাউন্ড অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। সম্মানিত ভাইরা শোনেন, এখন আর চিল্লাইয়েন না প্লিজ, সে যে অ্যাডজাস্ট করতে পারে না এটা আমি নিজেই বুঝতে পারছি। আপনার মোহাম্মদপুরে কিন্তু সেই রকম ছিল, ভালো লেগেছে। দেখেন আয়াতটা শুনুন প্লিজ, বুঝার চেষ্টা করেন, লাইনে তুলছি মাত্র আপনাদের, খুব দামি কথা বলবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে ফেলেছে। কার কাছে বিক্রি করেছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ কি আসলে কিনতে চান কিনা এটাও তো জানার দরকার আছে না? আল্লাহ তাআলা আসলেই কিনতে চান এই ক্রয় বিক্রয়ের কথা আল্লাহ কোরআনের বেশ কয়েকটি জায়গায় বলেছেন। সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ! আমাদের যে জান আছে, আমাদের যে মাল সম্পদ আছে, এই জান এবং মাল দুইটার মালিক আপনারা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আপনাদের জানের মালিক কে? আপনাদের মাল সম্পদের মালিক কে? নাকি আপনারা? যে আপনি বলেন আপনার আপনার, আল্লাহ যদি কেড়ে নেন, আল্লাহ যদি না দিতেন আপনি পাইতেন? পাইতেন। আল্লাহ তাআলা বলছেন যে জানের মালিক আমি, মালের মালিকও আমি, তবে কয়েকটা দিন, বেশি সময় না, কিছুদিনের জন্য এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানত হিসাবে। কি হিসেবে দিয়েছেন? আমানত। এখন আমানত দ্বারাই তা রক্ষা হয় কেমনি? আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় পরিচালনা করতে হবে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমানতদারিতা। কেউ যখন আল্লাহর দেওয়া জানকে আল্লাহর দিনের বিরুদ্ধে কাজে লাগাবে সেটা হয় আমানতের খেয়ানত। আল্লাহর দেওয়া মালকে, সম্পদকে কেউ যখন আল্লাহর দিন প্রতিষ্ঠায় ব্যয় না করে আল্লাহর দিনের বিপরীত পথে ব্যয় করে সেটা হয় আমানতের নামে খেয়ানত। আর আল্লাহর দেওয়া জান এবং মালকে যারা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন সেই সকল ইমানদারদের জান মালকে আমি ক্রয় করে নিয়ে ফেলেছি, আর এরা মরে গেলেই আমি তাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ! আমাদের জানের মালিক আমরা নই, জানের মালিক কে? এই জান আল্লাহ দিয়েছেন আল্লাহর পথে এই জানকে ব্যবহার করার জন্য। কিন্তু আপনি কি করছেন? যুবক তরুণ যারা, তোমরা ভালো করে শোনো, তোমাদের যৌবনের শক্তি সামর্থ্য আজ কোথায় যাচ্ছে? এই শক্তি সামর্থ্য, সারাদিন হাত বডির শক্তি সামর্থ্য, প্রচেষ্টা কোথায় আমাদের যাচ্ছে? অথচ আল্লাহ তাআলা বলছেন এই জান, এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? কার পথে দেওয়ার জন্য? যুবক, তুমি তো ঘর থেকে বের হইয়া আল্লাহর নামে কোনোদিন স্লোগান দিলা না, তুমি স্লোগান দাও অমুকের নামে, তমুকের নামে। কে তোমার কণ্ঠ চেপে ধরলো? তোমার নিজের বিবেককে প্রশ্ন করো। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য তুমি তোমার প্রচেষ্টা শক্তি সামর্থ্যকে খরচ করো না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের শক্তি সামর্থ্যকে বিলীন করো না,
কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের সাথে তাদের সঙ্গী হও না, বরং বেনামাজি বেঈমান। নামাজ নাই, রোজা নাই, দিন মানে না, ইমান মানে না, ইসলাম নাই, এই সকল লোকদের পেছনে তুমি ঘোরাঘুরি করো, এই সকল লোকদের পেছনে তুমি দৌড়াদৌড়ি করো। যুবক, তোমার মতোই যুবক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, 26 বছর বয়সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করে এসে নবীজিকে বললেন, আলাসনা আলাল হক, নবী গো আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, আপনার সাহাবীরা কেউ কেউ গোপনে গোপনে এখনো নামাজ আদায় করছে। আমি অমর ইসলাম কবুল করেছি, আমি গোপনে গোপনে কিছু করতে পারবো না, অমর যা করবে সব কাফেরদেরকে দেখায়া সামনাসামনি করবে। আল্লাহু আকবার। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পারমিশন দেন, আমি কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। তখনও ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম না বেশি? কম, অত্যন্ত কম। নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন, ওমর এবং আবু জাহাল দুইজন থেকে যেন একজনকে আল্লাহ ইমানের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো একটা মিছিল বের করব, পারমিশন দেন। নবীজি পারমিশন দিলেন। ইসলাম গ্রহণকারী গুটি কয়েক লোকদেরকে লাইনে দাঁড় করিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিলেন ইসলামের দুই বীর সিংহ পুরুষ, একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আন, আরেকজন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আন। মিছিল শুরু হলো আর তাকবীরও উঠে গেল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান আবু জেহেলের কানে গেল, কয় বেরোয় দেখতো আমার এলাকায় এই নতুন স্লোগান আবার কারা দেয়? একজন এসে কয়, আসতেছ তো হেরা, মিছিলের সামনে দেখলাম অমরও আছে। আবু জেহেল কয়, কি কস, অমর তো আমাদের দলের লোকে না, ওইদিকে কেমনে গেল? কয়েকজন লাঠি শুটু নিয়ে, লাঠি শুটা নিয়ে বাইর হয়েছে, কারণ এরা তো ইমানদারদেরকে পাইলেই নির্যাতন করতো। কয়েকজন যখন বের হয়েছে, আবু জেহেল কয়, এই কই দৌড়াস, আজকে একটু থাম, জানোস না সামনে কে, সামনে কে, কারো যদি মরার খায়ে ছুটে, কেউ যদি নিজের বউকে বিধবা করতে চাও, কেউ যদি নিজের সন্তানকে দিন বানাতে চাও, তাহলে অমরের সামনে। এখন যারা এতদিন মুসলমানদেরকে মজা করে পিটাইল, এক অমর মিছিল বের করলেন, অমরকে দেখেই সবগুলার কলিজা থরথর করে কেঁপে উঠছে। হে যুবক এবং তরুণ ভাইয়েরা, মুসলিম উম্মার চরম এই দুর্দিনে তোমরাও যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয়ে মজদুম এই মুসলিম উম্মার জন্য আল্লাহর দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আবারও যদি অমর রাদিয়াল্লাহু আনহুর মতো তাকবীরের ধ্বনি উঠাতে পারো, তাহলে তোমাদের এই গণজুয়ার দেখে গোটা পৃথিবীর ইসলাম বিরোধী যারা তাদের কলিজায় আবার কম্পন শুরু হয়ে যাবে। কোথায় যাচ্ছ তোমরা? কাদের পেছনে গিয়ে সময় নষ্ট করছ? খবরদার বেনামাজি বেঈমান, দিন বিরোধী লোকদের সঙ্গী সাথী হয়ে নিজের আখেরাতকে বিলীন করে দিও না। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে পথভ্রষ্ট নেতা আর পথভ্রষ্ট কর্মীদের দেখা সাক্ষাৎ হবে। আজ তুমি যাদের পেছনে ঘুরো, তারা যদি পথভ্রষ্ট হয়, তারা যদি দিন বিরোধী হয়, আর তাদের সঙ্গে চলাফেরা করে করে তুমিও যদি পথভ্রষ্ট হয়ে যাও, তাহলে কিয়ামতের দিন তাদের আর তোমার পরিণতি কিন্তু সমান সমান। আল্লাহর কোরআন থেকে আমি এবার শুনিয়ে যাই, হেদায়াতের মানসিকতা নিয়ে আসলে হয়তো আজই হেদায়াত পাবেন। দেখেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন জাহান্নামে পথভ্রষ্ট নেতা আর পথভ্রষ্ট কর্মীরা মুখোমুখি হবে। পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদেরকে পেয়ে তারা কি বলবে? আল্লাহ তাআলা এই আয়াতে তুলে দিয়েছেন, কর্মীরা তাদের নেতাদেরকে আটকে দিয়ে বলবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من
যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে মন দিয়ে কথাগুলো শুনে যান। বাবারা আপনারাও শুনে যান, আপনাদের ছেলেগুলো কোথায় যান। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, আমি ভুল অনুবাদ বা ব্যাখ্যা করলে তারা যেন আমার গলাকে চেপে ধরে। পথভ্রষ্ট দুর্বল কর্মীরা তাদের, পথভ্রষ্ট নেতাদেরকে আটকাবে কোথায়? আটকাবে দুনিয়ায় না জাহান্নামে? কোথায় আটকে কি বলবে দেখেন? ইন্না কন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তবান, তোমাদের অনুসারী ছিলাম, নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত ছিলাম, তোমরা যা বলেছ তাই করেছি, যাকে পিটাইতে বলেছ তাকে পিটিয়েছি, যেখানে হামলা করতে বলেছ সেখানে হামলা করিয়েছি, যাদের ঘর বাড়ি জ্বালাতে পোড়াতে বলেছ তাদের ঘর বাড়ি জ্বালিয়েছি, যখন যে স্লোগান দিতে বলেছ তখন তা করেছি। দুনিয়ায় তোমাদের কথা মতো আকাম কুকাম করে মাঝে মাঝে আটকে গেলে তোমাদের সাপোর্ট পাইছি, সহযোগিতা পেয়েছি, আকাম কুকাম করে জেলখানায় গেলেও তোমরা সহযোগিতা করে যায় ওসি কালে ধরছো মিয়া, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? ওসি ছেড়ে, ওসি যদি ছেড়ে না দিয়ে আদালতে পাঠায় ওখানেও জামিনের ব্যবস্থা করেছে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আজ কোনো তদবির করতে পারবে? এটা কর্মীদের প্রশ্ন কাদের কাছে? নেতাদের কাছে। আজ কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোনো তদবির, কোনো চেষ্টা করতে পারবে? এই প্রশ্ন যখন পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে করবে, পথভ্রষ্ট নেতারা এবার কর্মীদেরকে থামিয়ে দিয়ে তারা এবার সেখানে বক্তব্য দিবে, তারা বলবে থাম, আমাদের কথা শোন, তোরা তো বহু লাফালাফি করছিস, বহু কথা বলছিস, এবার আমাদের বক্তব্য শোন। এবার পথভ্রষ্ট নেতারা কর্মীদের সামনে ভাষণ দিবে, তারা বলবে কানু লাম হাদানাল্লাহুলা হাদাইনাকুম, তারা বলবে লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম, তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াতের দিকে ডাকতে পারতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল, তোদেরকে হেদায়াত দিব কে? সুতরাং বেশি লাফালাফি করিস না, সাওয়ামুন আলাইনা আজাযিনা আম সাবারনা মালানা মিমাহিস, পথভ্রষ্ট নেতারা তাদের পথভ্রষ্ট কর্মীদেরকে বলবে আজ বেশি লাফালাফি চিৎকার চেঁচামেচি করিস না, দুনিয়ায় এমন কুকর্মের জন্য আমরা নেতা কর্মী যা করেছিলাম আজ হাসরের মাঠে জাহান্নামে আমাদের কুকর্মের প্রতিফল হিসাবে আজ তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। কর্মীরা বলবে না না, ঠিক বইলে নাগে শোনে, কর্মীরা বলবে না না এটা আমরা মানি না, আল্লাহ তাআলা আবার বলবেন হাসরের মাঠে কে আবার কি মানে না? পথভ্রষ্ট কর্মীরা তখন বলবে ওগো আল্লাহ, আমাদের এই পথভ্রষ্ট নেতাদের অর্ডারের কারণে আমরা আকাম কুকাম নেতা কর্মী দুই লোক মিলে মিশে করেছি, এখন তারা বলতেছে আজ হাসরের মাঠে নাকি আমাদের পরিণতি সমান সমান, এটা আমরা মানি না, কারণ তারা তো হুকুমদাতা, শাস্তি যদি সমান সমান হয় এটা তো ইনসাফ হয় না। দেখেন ইনসাফ বুঝে আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও? পথভ্রষ্ট নেতারা এবার পথভ্রষ্ট কর্মী এবার এবার পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুটি দাবি পেশ করবে, সবাই পুরুষ কণ্ঠে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তারা বলবে ওগো আল্লাহ, এক নম্বর দাবি হলো, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে কালু রব তারা বলবে ওগো আল্লাহ, এরা হচ্ছে আমাদের লিডার, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, এরা আমাদের লিডার ছিল, এরা আমাদের সর্দার ছিল, এদের কথা মেনে মেনে আমরা পথভ্রষ্ট হয়েছি, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলা বলবেন এখন তোমরা কি চাও? তারা বলবে মাবুদ গো, এক নম্বর দাবি হলো রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাবি ওয়াল লানহুম লানান কাবীরা, তারা বলবে মাবুদ, ওগো মাবুদ এক নম্বর দাবি হলো
এদের অর্ডার শুনে আজ জাহান্নামে আমরা এসেছি। হুকুমদাতা হিসাবে এদের শাস্তি একটু বেশি হওয়া দরকার। এই জন্য এক নাম্বার দাবি হলো, আর জাহান্নামে আমরা যত আজাব পাবো আমাদের নেতারা যেন আমাদের চাইতে আরো ডবল আজাব পায়। আমাদের নেতারা যেন আমাদের চাইতে আরো ডবল আজাব। কয় নাম্বার দাবি? আরো জোরে কয় নাম্বার? দুই নাম্বার। তারা বলবে, ওগো আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল এদেরকে আমাদের সামনে দাও। সারা জীবন আমরা এদের পেছনে পেছনে ঘুরেছি, আজ একটু সামনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বানাই বলতেছি একটা কথা, বলবে আল্লাহ এদেরকে সামনে দাও, এদের বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। নেতা, তোমার নেতাগিরি ছুটবে না সেই দিন, ঠিক কি না? কর্মীরা সেদিন বুকের উপরে উঠে পারাবে। এই জন্য আমি সতর্ক করে যেতে চাই আমার কলিজার টুকরা ভাইদেরকে, খবরদার, বেনামাজি বেঈমান দিন বিরোধী লোকদের সঙ্গী সাথী হয় না, নইলে আখেরাতে এই চরম দুর্গতির সম্মুখীন হওয়া লাগে, ঠিক কি না? এজন্য যুবক তরুণ ভাইদেরকে বলবো, নামাজিদের সঙ্গী সাথী হও, ওলামায়ে কেরামের সঙ্গী সাথী হও, আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদের সঙ্গী সাথী হও, তাহলে জান্নাত দিয়ে দিবেন কি? নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। আমরা তো ফ্রি ফ্রি ঈমান পেয়েছি, ঈমানের জন্য আমরা কোনো বিনিময় দেই না। আমরা পৈতৃক সূত্রে বংশগতভাবে মুসলমান হয়েছি, সাহাবায়ে কেরাম কিন্তু আমাদের মতো পৈতৃক সূত্রে তারা ফ্রি ফ্রি ঈমান পান নাই, ঈমানের জন্য তারা বিনিময় দিয়েছেন। নিজেদের জান আর মালকে কিভাবে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হয় তার বাস্তব নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম। দেখেন বদর যুদ্ধের ঘটনা আমার মনে পড়ে গেল, মনোযোগ আছে আপনাদের? বদর যুদ্ধের ঘটনা আমার মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যখন সাহাবীদেরকে নিয়ে একত্রিত হলেন, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। আরে বদরের যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? জন্য কঠিন, কাফেরের সংখ্যা কত? 1000, মুসলমানদের সংখ্যা? এই কারণে আসলে কঠিন ছিল না, কারণ পৃথিবীতে এমন বহু রেকর্ড আছে যে সংখ্যায় কম হয়েও সংখ্যাধিক্ষকে হারিয়ে দিয়েছে, আছে না? নাই। বদরের যুদ্ধ কঠিন ছিল ভিন্ন কারণে। কারণ হচ্ছে যারা মুখোমুখি হচ্ছে এরা আপন মানুষ, রক্তে সম্পর্কিত মানুষ, বাপ ইমান এনেছে, ছেলে ইমান এনে নাই, বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি, আপন ভাই মুখামুখি। নবীজি চিন্তায় পড়ে গেলেন, বদরের মাঠে যদি ইমানদার যারা মুসলমান যারা সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় কাজ করে তাহলে তো আজ নির্ঘাত পরাজয় চলে আসবে। নবীজি যখন এরকম দুশ্চিন্তাগ্রস্ত, ফকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইমদিলিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। নবী গো, আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন কেন? আপনি আল্লাহ যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, আমরা বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালামের উম্মতের মতো হব না, যাদেরকে মূসা নবী জিহাদের ময়দানে নিয়ে গিয়েছিলেন। আর যুদ্ধের ময়দানে যাওয়ার পর বনি ইসরাঈল জাতি তাদের নবীকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাইদুন, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়াই দাঁড়াই দেখি। আমরা মূসা নবীর উম্মতের মতো আপনার সাথে এমন আচরণ করব না, বরং আমরা ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আল্লাহ যেখানে যেদিকে আদেশ করেছেন সেখানে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার! এই কথা শুনে নবীজি বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ,
চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মুমিনদের জন্য আসমান জমিনের চেয়ে আরো বিশাল করে বানিয়েছে। একজন আনসারী যুবক সাহাবী, নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, ওয়া কানা ইয়াকুলু আত-তামার, তিনি খেজুর খেছিলেন। নবীজির জবান থেকে এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি একি চমৎকার কথা বললেন। বাহ বাহ, এটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ কি ফ্যান্টাস্টিক, কি দারুণ, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ আল্লাহর রাস্তায় আমাদের জীবন চলে গেলে আসমান জমিনের চেয়ে আরো বিশাল জান্নাত পাওয়া যাবে। নবীজি বললেন, বালা অবশ্যই। ওই সাহাবি বললেন, লা ইন আনা হুয়াইতু আন আকুলা থামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওইলা, আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খাইয়া সময় নষ্ট করি আমার জান্নাতে যেতে দেরি হবে। তিনি খেজুরের প্যাকেট হাত থেকে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে নেমে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ আকবার। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, এই যুবক সাহাবীর লাশ দেখে সাহাবিরা বললেন, নবী গো এই সাহাবি, এই লোকটাকে চিনেছেন? এটা আপনার সেই পাগল সাহাবি যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যেতে লেট হবে, এজন্য খেজুর খায় নাই, খেজুর ফেলে দিয়ে আল্লাহর দিনের জন্য লড়াই করে জীবনটাকে কুরবানি করে দিয়েছে। নবীজি এই কথা শুনে বললেন, সাহাবিরা তোমরা সবাই সাক্ষী থাকো, যে জান্নাতে যাওয়ার জন্য আমার সাহাবি দেরি করে নাই, আল্লাহর রাস্তায় জীবনটাকে কুরবানি করে দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই সে ওই জান্নাতের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওনার মতো করে যদি মুসলিম উম্মার যুবক আর তরুণরা নিজের জীবনকে আল্লাহর দ্বীনের রাহে বিলীন করার নিয়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত, বসেন, বহু কথা ছিল বাদ দিতে হয়েছে, তবে তারপরেও আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে কালকের বৈরি আবহাওয়ার কারণে, আমি কিন্তু কাল সন্ধ্যার আগেই চলে এসেছিলাম কিন্তু বৈরি আবহাওয়ার কারণে হয় নাই, ভাইরা বললেন মানুষ হবে না, এখন দেখি মানুষের জায়গাও হয় না, আলহামদুলিল্লাহ এটা নিয়ামতকার, আল্লাহ নিয়ামতকার, অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়ায় আছে, চলেও যাচ্ছে। আল্লাহর কোরআন শোনার জন্য যুবক তরুণদের হৃদয়ে আজ এক স্পৃহা জেগেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এখন মাহফিলগুলোতে যে গণজোয়ার হয় এটা কোনো ব্যক্তির আকর্ষণে হয় না, বরং মানুষগুলো আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোরআনের আকর্ষণে আসে। যুবকদের এই গণজোয়ার, কোরআনের মাহফিলগুলোতে যুবকদের গণজোয়ার, গণবিস্ফোরণ দেখে কোরআন বিরোধীদের কলিজায় জ্বালা পুড়া শুরু হয়েছে। তোমাদের জ্বালা পুড়া নিয়ে তোমরা থাকো, আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না, এই জন্য মাহফিল নিয়ে বহু ষড়যন্ত্র আর চক্রান্ত ছিল। আরে বাপরে বাপ, করোনা ভাইরাস এটা এত শিক্ষিত হয়েছে, খালি স্কুল কলেজ আর মাদ্রাসায় ঢুকছে, আর এত দিনদার হয়েছে সব মাহফিলে ঢুকে গেছে, খেলা চলছে, মেলা চলছে, কোনো অসুবিধা, কারণ মাথা তো খারাপ, আগে যুবকরা সিনেমা হলে যাইতো, এখন সব যুবক কোরআনের মাহফিলে, সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের গণজোয়ার, গণবিস্ফোরণকে থামিয়ে দেওয়ার জন্য অনেক ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম ষড়যন্ত্র করে যুবকদের গণজোয়ারকে থামানো যাবে না, থামানো যাবে না। স্রোতের সামনে, স্রোত বুঝেন তো আপনারা, স্রোতের সামনে যা আছে, স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের জন্য যুবকদের যে গণজোয়ার আজ তৈরি হয়েছে, ওই গণজোয়ারকে বাধাগ্রস্ত করার জন্য যারাই যুবকদের এই গণস্রোতের সামনে দাঁড়াবে তারাও খড়কুটার মতো ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। যুবকদের এই গণজোয়ার তৈরি হয়েছে কোরআনের জন্য, দিনের জন্য, এটাকে যারা থামাতে চাইবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, আমি বলছিলাম সাহাবীরা আমাদের মতো ফ্রি ফ্রি ইমান পান নাই, নিজের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছেন, সুবহানাল্লাহ। শুধু জীবন দেন নাই, মালও বিলিয়ে দিয়েছে। আজ আমরা আল্লাহর দিনের জন্য পয়সা খরচ করতে চাই না, আর আল্লাহর নবীর সাহাবীরা
নিজের জান মাল উভয়টাকে কিভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। একটা চমৎকার ঘটনা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হলো এর অর্থ হলো ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, নবী গো, মসজিদে নববীর বিপরীত পাশে আমার একটি বিশাল বড় বাগান আছে, বাগানের ভেতরে আমার একটি কুয়াও আছে, নবীজি ওই কুয়ার পানি অনেক সময় পান করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চিন্তা করে দেখেছি আমার সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে এই বাগান আর কুয়া, আমি চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমার এই বাগান আর কুয়া আমি আল্লাহর দ্বীনের জন্য সদাকা করে দেব। নবীজি বললেন, কেন তুমি এটা দিয়ে দিবে? নবীজি বললেন, আল্লাহ তো, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তো আয়াত নাজিল করেছেন, প্রিয় জিনিসটাই দেওয়া লাগবে, আমার সবচেয়ে প্রিয় এটার জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলার তো টাইম নেই, আপনারা তাবুকের যুদ্ধের কাহিনী জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিয়েছেন, এভাবে জান মাল উভয়টাই তারা আল্লাহর দিনের জন্য বিলীন করে দিয়েছেন। কিসের জন্য? আল্লাহর জান্নাতের জন্য। ঠিক এই কথাই এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেয়, আর ইমানদার যারা নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার যারা আল্লাহর রাস্তায় লড়াই, আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা, আর কাফের যারা, মুশরিক যারা তাগুতি মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করে তারা। আল্লাহ তাআলা বলেছেন, তাগুত যারা শয়তানের সঙ্গী সাথী হলো তারা, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের সঙ্গী সাথীদের জন্য শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াই করো। আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশটা কার? আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জান মাল দিয়ে প্রচেষ্টা চালানো, আর এটার নাম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। অনেকে জিহাদ শুনলেই ভয় পেয়ে যায়, মনে করে সন্ত্রাসীটা জঙ্গি। জিহাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই, জঙ্গিবাদের সম্পর্ক নেই, বরং জিহাদ এসেছে সন্ত্রাস আর জঙ্গিবাদকে নিধন করার জন্য। জিহাদ করা ফরজ, আর সন্ত্রাস জঙ্গিবাদী বা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করা হারাম। জিহাদ করা হচ্ছে ফরজ, এটা পবিত্র কাজ। তাহলে এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত তো ব্যাখ্যা করতে পারলাম না। আল্লাহ তাআলা এর আগের আয়াত, পরের আয়াত, 75 নম্বর আয়াত, এটা সংশ্লিষ্ট আগের আয়াতের সাথে পরের আয়াতের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে এই আদেশটা কার? আল্লাহ। মজলুমদের পক্ষে কথা বলতে হবে, মজলুমদেরকে নিজেদের জায়গা থেকে তাদের পক্ষে দাঁড়াতে হবে, এটা ইমানদারদের ইমানই দায়িত্ব। এই ইমানই দায়িত্ব, এই ফিলিংস, এই অনুভূতি আমাদের অন্তরে জাগ্রত করে আমরা যেন মজলুমদের পক্ষে কাজ করতে পারি, জান মাল আল্লাহর রাস্তায় বিলীন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে কারা কারা ঐক্যবদ্ধ, দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ এই সাথে এই গান।